আনলক ওয়ানের পর দেশজুড়ে কন্টেনমেন্ট জোন ছাড়া স্বাভাবিক হচ্ছে পরিষেবা। প্রায় আড়াই মাস পর খুলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সহ শাড়ির দোকানও, কিন্তু লাভের আশা তো দূর। আগের লোকসানে পুষিয়ে উঠতে পারছেন না কলেজ স্ট্রিটের শাড়ি দোকানিরা। তার ওপর উমফুন ঝড়ের পর দোকানে জল উঠে কার্যত বেহাল অবস্থা। যখন রাজ্য জুড়ে দোকানপাট খুলছে, তখন কপালে চওড়া ভাঁজ আর হতাশা নিয়ে একটি শাড়ি দোকানের ম্যানেজার বললেন, প্রচুর জল ঢুকছে, প্রচুর ক্ষতি হয়েছে, আনএক্সপেক্টেড বলা যাচ্ছে না। আর 10 লাখ টাকার শাড়ি ভিজছে, তারপরে ফার্নিচার নষ্ট হয়েছে, সব দেখুন রাস্তা সব খুলে রেখেছি, জলে ফুলে গেছে সব, দেখুন এখন আমি সাজিয়ে বসতেই পারিনি। কেনা বেচা না থাকলেও শহর ও শহরতলি থেকে দোকানে আসতে হচ্ছে দোকানের কর্মীদেরও। লকডাউনের জেরে ভোগান্তি সয়েও তারা দোকানে আসছেন। প্রথম বাড়ি থেকে বেরিয়ে আমি হেঁটে আসি, অটো করে আসি, আবার গড়িয়া থেকে হেঁটে আসি, আমি আবার বাসে আসি সেন্ট্রাল থেকে হেঁটে আসি। এখানে আসবার সময় যেরকম যাওয়ার সময় নানান রকম ঘুরে ঘুরে যেতে হচ্ছে, মানে এখান দিয়ে যদি আমি 5টায় বেরোই বাড়ি পৌঁছবো 9টায়। নববর্ষ থেকে জামাই ষষ্ঠী সব উৎসবই কেটেছে লকডাউনে, বিয়ের মরশুমও চলছে। বিয়ের মরশুম চললেও শূন্য ছিল ব্যবসা। আসন্ন দুর্গাপুজোতেও সেই ক্ষত কতটা মিটবে তা নিয়ে সন্দিহান বস্ত্র ব্যবসায়ীরা।